हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल इजी एजुकेशन टिप्स। आज हमें ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3 এর 36 37 এবং 38 নং প্রশ্ন সমাধান করব। তাহলে চলো সরাসরি চলে যাই ভিডিওতে। ৩৪ নং প্রশ্নে বলা হয়েছে যদি a সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান সমান 2z স্কয়ার। তো এখানে a এর b এর এবং এই c এর মানগুলো দেয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এই a প্লাস b প্লাস c সমান সমান 2z স্কয়ার। তো এখানে এটা হচ্ছে বামপক্ষ এবং এটা হচ্ছে ডানপক্ষ। তো প্রথমেই আমরা এখানে দেওয়া আছে দিয়ে উক্ত মানগুলো তুলে নেব। দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমরা এবার প্রমাণ করব a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। তো এটা হচ্ছে বামপক্ষ। প্রথমে আমরা এখানে লিখে নিব বামপক্ষ, বামপক্ষ সমান সমান a প্লাস b মাইনাস c। প্রথমে এখানে a লেখা আছে, এর জন্য আমাদেরকে a এর মানটা এখানে নিয়ে আসতে হবে। এর মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার, তারপর রয়েছে প্লাস, এর প্লাসটা আমরা এখানে বসালাম, তারপর এখানে b রয়েছে, b এর মানটা এখানে নিয়ে আসবো y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখানে রয়েছে মাইনাস, এই মাইনাসটা আমরা বসালাম, তারপর c এর মানটা নিয়ে আসবো। তো c এর মান বসানোর ক্ষেত্রে অবশ্যই আমরা c এর মানটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো, কারণ এটার সামনে রয়েছে মাইনাস এবং মাইনাস থাকার কারণে এই যে ভিতরের যে মানগুলো আছে সেগুলোর সাইন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে এই মানগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসিয়ে নিব এবং এই ব্র্যাকেটটা এখন তুলব। যেহেতু এগুলো ব্র্যাকেটের ভিতরে রয়েছে, এই ব্র্যাকেটের ভিতরে এই এক্স স্কয়ারের সামনে কোনো সাইন নেই, তার মানে এটা রয়েছে প্লাসের, এবং এই প্লাসের সাথে যদি আমরা মাইনাসটা গুণ দিই তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমরা এক্স স্কয়ারটা বসালাম, এখানে রয়েছে প্লাস, এটার সামনে এটার সাথে আমরা এই সামনের মাইনাসে গুণ দিব, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তো এবার ক্যালকুলেশন করব। তো এখানে রয়েছে এক্স স্কোয়ার এবং এই এখানে রয়েছে আরেকটি এক্স স্কোয়ার, এটার সামনে কোনো সাইন নেই, এটা হচ্ছে প্লাসের এবং এটা হচ্ছে মাইনাসের। এই একটা থেকে একটা বাদ গেলে এখানে কিছু থাকবে না। এবার যাব জেড স্কোয়ারে, এই জেড স্কোয়ারের সামনে রয়েছে প্লাস এবং এই জেড স্কোয়ারের সামনেও রয়েছে প্লাস। তো এখানে একটি জেড স্কোয়ার রয়েছে, এখানেও একটি জেড স্কোয়ার রয়েছে, যেহেতু দুটির সামনে প্লাস রয়েছে দুটি যোগ হয়ে যাবে, একটি এবং একটি টোটাল হলো দুইটি। তো এখানে লিখবো আমরা 2z স্কোয়ার, তারপর এখানে রয়েছে y স্কোয়ার প্লাস এবং এটা রয়েছে মাইনাস y স্কোয়ারে। তো একটি প্লাস এবং একটি মাইনাস, একটি থেকে একটি চলে যাবে, অর্থাৎ আর কিছু অবশিষ্ট থাকবে না। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আমরা দেখব বামপক্ষের সঙ্গে ডানপক্ষটা মিলেছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমরা ডানপক্ষ 2z স্কোয়ার, এখানে আমাদের অ্যান্সারও ডানপক্ষটা হয়েছে 2z স্কোয়ার। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষটা প্রমাণিত হয়েছে। তাই এবার এখানে আমরা লিখবো তাই বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো। তো এবার 37 নং প্রশ্নের সমাধান করবো। 37 নং প্রশ্নে এখানে বলা হয়েছে যদি x সমান হয় a প্লাস b, y সমান হয় b প্লাস c, z সমান হয় c প্লাস a, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z সমান 2a, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে x মাইনাস y প্লাস z সমান সমান 2a। তো এখানে প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে যে মানগুলো এখানে দেওয়া আছে x সমান a প্লাস b, y সমান b প্লাস c, z সমান c প্লাস a, এখানে লিখে নেব। প্রথমে x সমান a প্লাস b, তারপর রয়েছে y সমান b প্লাস c, তারপর রয়েছে z সমান c প্লাস a। তো আমরা এবার এখানে বামপক্ষটা বসাবো, তারপর x মাইনাস y প্লাস z টা বসালাম, বামপক্ষটা এখানে বসালাম এনে। এবার বামপক্ষে আমরা যে x y z রয়েছে, এই x y z এর যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখন এখানে বসাবো। x এর মান এখানে রয়েছে প্লাস b, আমরা বসালাম a প্লাস b, তারপর রয়েছে মাইনাস, এই মাইনাসটা এখানে বসালাম, y এর মানটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো। এবং ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসার কারণ হলো এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো রয়েছে এগুলার সামনে, যেমন এই c এর সামনে প্লাস রয়েছে, b এর সামনে ও প্লাস রয়েছে, এবং ব্র্যাকেটের বাইরে এটা y এর সামনে যেহেতু টোটালটার সামনে মাইনাস রয়েছে, তাই এই মাইনাসের সাথে ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো রয়েছে সেগুলোর সামনের যে সাইনগুলো রয়েছে এই সাইনগুলোর এবং এই মাইনাসটার গুণ হবে। তো গুণ হলে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে মাইনাস যদি মানের সামনে থাকে এগুলাকে ব্র্যাকেটের ভিতরে আনতে হয়। তারপর রয়েছে প্লাস, এই প্লাসটা আমরা এখানে লিখলাম এবং জেড এর মানটা এখানে লিখবো সি প্লাস এ।
এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে নেব। এখানে এ প্লাস বি যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে। এখানে মাইনাস রয়েছে এবং ব্র্যাকেটের ভিতরে বি এর সামনে কোনো সাইন নেই, তার মানে এটা প্লাস, এবং প্লাসে মাইনাসে হবে মাইনাস বি। তারপর রয়েছে এখানে প্লাস সি, এই প্লাস সি এর সামনে যদি এই মাইনাসের গুণ হয় তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস সি। এইগুলা যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছি একটি এ, এখানে রয়েছে আর একটি এ, এই একটি এর সামনে প্লাস, এটার সামনেও রয়েছে প্লাস। একটি এবং একটি দুটি যদি যোগ হয়ে যায় তাহলে হবে টু এ, যেহেতু দুটির সামনে প্লাস রয়েছিল তাই যোগ হয়ে গেছে। এবার এখানে রয়েছে প্লাস বি এবং এখানে রয়েছে মাইনাস বি, এখানে একটি বি রয়েছে একটি বি রয়েছে, এই একটি বির সামনে প্লাস এবং এই একটি বির সামনে মাইনাস রয়েছে। একটি থেকে যদি একটি চলে যায় তাহলে এখানে কিছু থাকবে না। এখানে সি এর সামনে দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে, এই সি এর সামনে রয়েছে প্লাস, এই সি এর সামনে যেহেতু মাইনাস এবং এই সি এর সামনে যেহেতু প্লাস রয়েছে এটা বিয়োগ হয়ে যাবে, এবং সি থেকে যদি সি চলে যায় তাহলে আর কিছু থাকবে না, এটা জিরো হবে। এখানে শুধুমাত্র টু এটা রয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। এবার আমরা দেখবো ডান পক্ষ এবং বাম পক্ষ মিলেছে কিনা। এখানে বাম পক্ষ রয়েছিল এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবং ডান পক্ষ রয়েছে টু এ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেডটা হচ্ছে বাম পক্ষ এবং এই টু এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণিত হয়েছে। এবার আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, বলা হয়েছে দেখাও যে আমরা লিখবো এখানে ব্র্যাকেটের ভিতরে দেখানো হলো। তো সর্বশেষ আমরা এখন 38 নং প্রশ্নের সমাধান করব। 38 নং প্রশ্নে এখানে বলা হয়েছে x সমান a প্লাস b প্লাস c, y সমান a মাইনাস b মাইনাস c, z সমান b মাইনাস c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z সমান a প্লাস b প্লাস c। তো এখানেও নির্দিষ্ট কিছু মান দেওয়া আছে, যদি বলে x এর মান দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে এবং z এর মানও দেওয়া আছে, আমরা এখানে নিয়ে আসবো দেওয়া আছে দিয়ে মানগুলো, x সমান a প্লাস b প্লাস c, তারপর রয়েছে y সমান a মাইনাস b মাইনাস c, z সমান b মাইনাস c প্লাস a। এবার আমরা বামপক্ষটা এখানে বসাবো x মাইনাস y প্লাস z, তারপর এই বামপক্ষের মধ্যে আমরা যে নির্দিষ্ট মানগুলো রয়েছে সেই মানগুলো এনে বসাবো। তো x এর মান রয়েছে a প্লাস b প্লাস c, আমরা এখানে লিখবো a প্লাস b প্লাস, তারপর এখানে রয়েছে মাইনাস ওয়াই, এই মাইনাসটা আমরা এখানে বসালাম এবং এই ওয়াই মানটা আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো, এ মাইনাস বি মাইনাস সি। তারপর এখানে আমরা প্লাসটা বসাবো এবং জেড এর মানটা নিয়ে আসবো, বি মাইনাস সি প্লাস এ। তো আমরা এবারে ব্র্যাকেটটা তুলে নেব, তো তার আগে এই মানগুলো বসে যাবে যেভাবে রয়েছে ঠিক সেভাবে। এখন ব্র্যাকেটটা আমরা তুলি, ব্র্যাকেটে এখানে এর সামনে কোনো সাইন নেই, তার মানে প্লাস, এবং এই প্লাসের সাথে মাইনাস গুণ হলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসের সাথে যদি এই মাইনাস গুণ হয় তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে বি এর বি, এবং এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে হবে প্লাস সি। তারপর এগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে। তো আমরা এবার ক্যালকুলেশন করব, এখানে একটি রয়েছে, এখানে আরেকটি রয়েছে, এখানেও একটি রয়েছে, এ এর সামনে প্লাস এবং এ এর সামনে মাইনাস, ই এর সামনে রয়েছে প্লাস। তো যেহেতু দুইটির সামনে রয়েছে প্লাস এবং একটির সামনে রয়েছে মাইনাস, তো দুইটি থেকে আমরা একটি বাদ দিয়ে দেবো, তাহলে শুধুমাত্র একটি এ অবশিষ্ট থাকবে। এবং যেহেতু এই একটি এবং এই একটি টোটাল দুইটি, দুইটির সামনে রয়েছে প্লাস এবং একটির সামনে রয়েছে মাইনাস, এক থেকে যেহেতু দুই বড় এবং বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস রয়েছে সেক্ষেত্রে এখানে সামনে প্লাস থাকবে। তারপর হচ্ছে বি, এখানে রয়েছে প্লাস বি, এখানে রয়েছে প্লাস বি এবং এখানেও রয়েছে প্লাস বি, তো তিনটির সামনে, তিনটি বি এর সামনে কিন্তু প্লাস রয়েছে, সেক্ষেত্রে তিনটি বি যোগ হয়ে যাবে এক দুই এবং তিন, এখানে আমরা লিখব প্লাস থ্রি বি। তারপর রয়েছে এখানে সি, এটার সামনে রয়েছে প্লাস, এই সি এর সামনে রয়েছে প্লাস এবং এই সি এর সামনে রয়েছে মাইনাস, তো এখানে একটি সি, এখানে রয়েছে আর একটি সি, অর্থাৎ দুটির সামনে যেহেতু প্লাস রয়েছে এই দুটি আমরা যোগ দিয়ে দিব, একটি এবং এই একটি টোটাল হল দুইটি, এবং এই দুইটি থেকে যদি একটি চলে যায় তাহলে এখানে শুধুমাত্র একটি সি থাকবে। এবং সামনে প্লাস বসবে, বসার কারণ হলো দুইটি সির সামনে প্লাস রয়েছে এবং একটি সির সামনে মাইনাস রয়েছে, এক থেকে যেহেতু দুই বড় সেক্ষেত্রে দুইয়ের সামনে যেহেতু প্লাস রয়েছে এখানে প্লাস বসবে। তো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা এবার প্রশ্নের দিকে তাকিয়ে দেখব যে আমাদের বামপক্ষ এবং ডান পক্ষটা মিলেছে কিনা। এখানে বামপক্ষ বলা হয়েছিল এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আমরা লিখেছিলাম বামপক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এবং ডান পক্ষ রয়েছে এ প্লাস থ্রি বি প্লাস সি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ প্লাস থ্রি বি প্লাস সি, এটা আমাদের ডান পক্ষ হয়েছে, সুতরাং আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, অর্থাৎ প্রমাণিত হয়েছে। আমরা এখানে লিখব তো বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকের পর্ব এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।